দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। দিনাজপুরের ফুলবাড়িতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল 9টা থেকে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুসালাম চৌধুরী। ন্যাশনাল একাডেমিক ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডলের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুসালাম চৌধুরী বলেন, ডিসএবলড পিপলস এখন আর আমাদের সমাজের সমস্যা নয়, বরং সম্ভাবনা। তবে এর জন্য দরকার সামাজিক সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস বিষয়ক কর্মশালায় দুজন মাস্টার ট্রেনার, রংপুর কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান ও রংপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ প্রতিবন্ধীদের অধিকার, সামাজিক ও পারিবারিক সচেতনতা বিষয়ক বিভিন্ন তত্ত্ব ও উপাত্ত তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন নাহার, কাজীহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, এলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম সহ আরো অনেকে। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিবন্ধী অভিভাবক, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।